শুভেন্দু অধিকারীকে ফোন অমিত শাহর পরিস্থিতি জানতে চেয়ে ফোন করলেন অমিত শাহ। গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়, সেই প্রেক্ষিতে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তারপরেই যে খবর পাওয়া যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে ফোন করলেন অমিত শাহ, পরিস্থিতি জানতে চেয়েছেন ফোনে অমিত শাহ। গতকাল শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে বাধা দেওয়া হয়। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানেই তাকে বাধার মুখে পড়তে হয়। পুলিশের তরফে বলা হয় যে কোনো পারমিশন ছিল না তাদের কাছে। শুভেন্দু অধিকারী এরপরই সম্পূর্ণ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান এবং তারপরে আজ শুভেন্দু অধিকারীকে ফোন করলেন অমিত শাহ, পরিস্থিতি জানতে চেয়ে ফোন করেছেন অমিত শাহ। গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার প্রসঙ্গ নিয়ে গোটা ঘটনা জানতে চাইলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীকে ফোন করলেন অমিত শাহ, পরিস্থিতি জানতে চেয়ে অমিত শাহকে ফোন অমিত শাহর ফোন শুভেন্দু অধিকারীকে গতকালই নন্দীগ্রামে শুভেন্দুকে বাধা দেওয়া হয়, সেই ঘটনা প্রসঙ্গে পুরো বিষয়টি জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকালের ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। অমিত শাহর ফোন শুভেন্দু অধিকারীকে গোটা ঘটনা প্রসঙ্গে জানতে চেয়েছেন তিনি, পরিস্থিতি জানতে চেয়েছেন যে ঠিক কী ঘটনা ঘটেছিল, সেই মুহূর্তে ঠিক কী কী ঘটনা হয়েছিল, কেন তাকে বাধা দেওয়া হয় বা কী বা বলা হয় অন্যদিকে পুলিশের তরফে, সেই সমস্ত বিষয় নিয়ে জানতে চাইলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীকে ফোন অমিত শাহর, পরিস্থিতি জানতে চেয়ে ফোন অমিত শাহর। গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়, সেই ঘটনা সম্পর্কে জানতে চেয়ে ফোন। পরিস্থিতি জানতে চেয়ে ফোন করলেন অমিত শাহ, শুভেন্দু অধিকারীকে ফোন করলেন অমিত শাহ। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে বাধা দেওয়া হয় গতকালই। গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ নেওয়া হয় বিজেপির তরফে। নন্দীগ্রামে এই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেখানেই পুলিশি বাধার মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারী সহ তার দলের গতকাল শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার প্রসঙ্গ নিয়ে জানিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার, তিনি ঠিক কি জানিয়েছিলেন একবার শুনব। আটকেছে যে তাকে পদযাত্রা বা একটা প্রসেশনের নাকি অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তিনি বলেন আমি বাইক মিছিল করব। বাইক মিছিল এবং একটা অর্ডিনারি মিছিলের মধ্যে অনেক তফাৎ আছে। আইন শৃঙ্খলাজনিত কাজে পুলিশ যেটা ঠিক করবে সেটাই ফাইনাল। গতকালের ঘটনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বিজেপির তরফ থেকে বারংবার অভিযোগ জানানো হচ্ছে যে শুধুমাত্র এই দুই ঘটনা নয়, তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতেই একই ঘটনা ঘটছে, বাধা দেওয়া হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি নিজে হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচি নিয়েছেন এবং তিনি সব বাড়িতে বাড়িতে এই কর্মসূচি পালন করার কথা বলেছেন, সেখানে কেন বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির কর্মী সমর্থক থেকে নেতা নেতৃত্বকে। গতকাল বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে, কিন্তু এই পুরো ঘটনা প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী ঠিক কি জানালেন শুনব। ১৬ তারিখ কোর্টে যাব, তেরঙ্গা যাত্রা করতে গেলে পারমিশন লাগে, এটা পাকিস্তান নাকি ইসলামাবাদ। শুনছিলাম শুভেন্দু অধিকারী বক্তব্য, কোর্টে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই ঘটনা নিয়ে যথেষ্ট পরিমাণে ক্ষিপ্ত তিনি এবং পুরো বিষয়টি তিনি গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে জানান। এই পুরো ঘটনা পরবর্তীতে আজকে অমিত শাহ ফোন করেন শুভেন্দু অধিকারীকে, ফোনে কথা হয়েছে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ, পরিস্থিতি জানতে চেয়ে ফোন করেন শাহ। গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বাধা প্রসঙ্গে গোটা পরিস্থিতি জানতেই ফোন শাহ। গতকাল নন্দীগ্রামে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে, সেই সময়কার কিছু ছবি দেখাবো আপনাদেরকে। জরুর নেই, জরুর নেই।
आप जो कर रहा है आपका सुपरिंटेंडेंट ऑफ पुलिस अमरनाथ जी का इंस्ट्रक्शन में कर रहा है और सोमनाथ जी जो कर रहा है मनोज मालवीय जी का कर रहा है। मैं तीनों आईपीएस के खिलाफ एमएचए में तुरंत एक्शन के लिए मैं लिखूंगा, अभी लिखूंगा, ठीक है।